এই হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো, শেষ পর্যন্ত পদ্মা সেতুর উদ্বোধন হইলো। মানে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি ততক্ষণে আসলে পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। সেজন্য আসলে যারা যেসব প্রকৌশলী থেকে শুরু করে যারা টাকা পয়সা ইনভেস্ট করছে, গভর্নমেন্টের লোক, সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে খুবই খারাপ লাগতেছে, সিলেটের এই বন্যাটা আসলে অনেক দিন ধরে, প্রায় 3 সপ্তাহের মতো ধরে অতিবাহিত হচ্ছে। আল্লাহ যেন সিলেটবাসীকে খুব তাড়াতাড়ি এই কী বলে কমপ্লেক্স সিচুয়েশন থেকে পরিত্রাণ দেয়, সেটাই আশা থাকবে। ভিডিওটা যে জন্য রেকর্ড করা সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেক শনিবারে আমার র্যান্ডম পডকাস্ট চ্যানেলে পডকাস্ট আছে। সো আজকে হচ্ছে শনিবার, সো আজকের পডকাস্টের ভিডিওটাও আসবে। সো আজকে আমি অথবা আমার গেস্ট, আমরা যেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কেন আসলে একজন মানুষের জীবনে প্যাসিভ ইনকাম জরুরি, প্যাসিভ ইনকাম থাকলে কী হয়, প্যাসিভ ইনকাম না থাকলে কী হয়, প্যাসিভ ইনকাম হইলে আপনি কোন কোন জিনিসে অ্যাডভান্টেজ পাবেন, অথবা স্টুডেন্ট অবস্থায় যদি আপনি প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন তাহলে আপনি আসলে কী কী ধরনের অ্যাডভান্টেজ জব লাইফে পাবেন, এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করা হবে। অ্যান্ড ফাইনালি আমি আসলে যখন স্টুডেন্ট ছিলাম তখন কী ধরনের প্যাসিভ ইনকাম করতাম এবং আমার ওই ধরনের প্যাসিভ ইনকামের ইনফ্লুয়েন্সটা, এক্সপিরিয়েন্সটা, ওটা বর্তমানে আমার কী আমাকে কী ধরনের হেল্প করছে, ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। এরপরে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, এই ভিডিওটা যখন আমি আপলোড করছি কমেন্টস জানাতে পারেন, আমি হচ্ছে ওই টপিকসগুলো কভার করার চেষ্টা করবো পডকাস্টে। সো সবাই ভালো থাকেন, আর ফাইনালি হচ্ছে পদ্মা সেতুর জন্য কংগ্রেচুলেশনস অল বাংলাদেশি পিপলস অ্যান্ড সিলেটবাসীর জন্য খুবই কী বলবো মর্মাহত অথবা বা খুবই আসলে জিনিসটা খুবই প্যাথেটিক, এটা নিয়ে বলার আসলে কোনো ভাষা নাই আমার কাছে, আমি কোন ভাষায় এক্সপ্রেস করব জিনিসটা খুঁজে পাচ্ছি না, সরি। সো ভিডিওটা শেষ এখানেই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।